হ্যালো গাইস তোমাদেরকে আমি একটা খুব দুঃখের খবর দেবো আমি জানি ইউটিউবে এখন ঘোরালেই অমিতদার ফটো অমিতদার ভিডিও মানে লাইফ মাই লাইফ অমিত মণ্ডল দাদার ভিডিও ফটো নিয়ে সবাই স্ট্যাটাস দিচ্ছে আমি শুধু একটা কথা বলতে চাই যেটা হচ্ছে দাদার ফটো ভিডিও নিয়ে তোমরা স্ট্যাটাস দিচ্ছ বা ইউটিউবে দিচ্ছ দাও কিন্তু অমিতদার অ্যাক্সিডেন্টের ভিডিও নিয়ে কেন দিচ্ছ ওয়াই আরে সেই মানুষটা নেই আমাদের মধ্যে তোমরা কি এটুকুনি বুঝতে পারছো না কমেন কমন সেন্স নেই আমি ভিডিওটা বানাতাম না আমি ইউটিউব খুলছি আমি না পুরো অল ক্রিয়েটাররা বলছে ওরা বলছে তোমরা মানে তোমরা কি তোমার ভিউজ লাইকের জন্য মানে তার অ্যাক্সিডেন্টের রিয়েল ভিডিওটা নিয়ে পর্যন্ত ছেড়ে দিচ্ছ হ্যাঁ মানুষ আমি না বুঝতে পারছি না কি বলা উচিত একটা মানুষ নেই আমাদের মধ্যে তোমরা সেই জিনিসটাকে ইস্যু করে তোমরা লাইক ভিউজের জন্য তার যে জায়গায় যেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে মানে মানে পুরো বিচ্ছিরি অবস্থায় যে সমস্ত হয়েছে সমস্ত কিছু নিয়ে তোমরা ইউটিউবে ছেড়ে দিচ্ছ তোমাদের মনে যদি এতটুকুনি দুঃখ থাকে তো তোমরা একটা ফটো নিয়ে স্ট্যাটাস দাও একটা ফটো নিয়ে তোমরা তার আত্মার শান্তি কামনা করতেই পারো আমিও করেছি আমি ছাড়া আমি অনেক ক্রিয়েটাররা করেছে এরকম ধরনের ভিডিও কেন দিচ্ছ তোমরা অমিত বাড়ির লোক তো দেখছে নিশ্চয়ই ইউটিউব খুলছে তারা তো ইউটিউবে তাদের বাড়ির লোক তো ইউটিউব করতো তারা তো ইউটিউবার তাদের বাড়ির লোক খুলছে তাদের বাড়ির লোকের তারা তাদের বাড়ির লোক যখন সেই জিনিসটা দেখছে তখন তাদের রিয়াকশান কী হচ্ছে তোমরা থামবেল এমন করে দিচ্ছ যেন যা ঘটেনি তার থেকে বেশি তোমরা দিয়ে দিচ্ছ কিছু বলার নেই গাইজ বিশ্বাস করো কিছু বলার নেই এরকম পাবলিকদের সত্যি কিছু বলার নেই একটা মানুষের সে সে মানুষটা আমাদের মধ্যে নেই তাকে নিয়ে আমরা অনেকে অনেক কিছু লিখেছি হ্যাঁ আমরা তার আত্মীয় আত্মার শান্তি কামনা করেছি অনেকে অনেক কিছু লিখেছি কিন্তু এইরকম করা ঠিক নয়